কোন সময় এসব হয় না, এসব কোনটা করলাম, কারণ আমরা ক্লাবে আসি, আমরা ক্লাবে শুনলাম। এবারে যদি কাজা করলো কিন্তু 25 তারিখের পরে তোমার আমি দেবো, এই সব আমাদের করবো। আমি এখন টিচার, আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। তাহলে আমি ছোটো মতো যাবে, তো তারা বুঝতে পারবে না কালকে আমাদের এই জায়গাতে খানা দাস সামনে আমাদের পাই। তারপরে আমার এই দিল আমার চোখ তুলে তিনটা চারটা সিঙ্গার বাইক বাহিনী আইছে, আইছে এতে যে সময় আরো 5-6 জন আইছে, আমার এই অত্যাচার করছে। আজকে আমার এই চোখ টুক আমার শেষ করছে। আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি ইলেকশন ডিউটিতে বসছি, আমি কোনো রাজনীতি করি না। কিন্তু তেজ যে আজকে এই অবস্থা করলো, মানে এই অবস্থাটা করলো, এটা তো ঠিক না। আজকে বিজেপি সরকার আইসে, কী করছে না এগুলোর পরের কথা। কিন্তু আপনারা যে অত্যাচারটা আরম্ভ করছে, এটা তো ঠিক না। বিজেপি সরকার আইসা 7-8 বছর কাজ করুক বা না করুক, আমরা কইতাম না, কিন্তু জনসাধারণ কইতাছে যে কোনো কাজ নাই, কর্ম নাই, কিছু নাই, 10-13 সপ্তাহ শেষ। কিন্তু একটা জিনিস আমদের উপর অবাত স্যার, আমার আজকে তিনটা সিট লাগছে। আমার আজকে আমার এই অবস্থা, আমার বউ বাচ্চার সব অসহায়, আয়ে বসে। কী করতাম আমরা, কই যাবো? আমরা জামুকো আজকে এই সরকার আওয়ানের পরে আমরা জামুকো বাড়িঘর হামলা, কিছু করতে গেলে হামলা, তা আমরা জামুকো। এটাই আপনাদের কাছে অনুরোধ, আমরা যাতে সুন্দর করে বাঁচতে পারি, এটাই আমরা চাই, বাঁচতে যেতে পারি। এই বিজেপি সরকার যাতে, বিজেপি সরকার যাতে অনুরোধ যাতে বাঁচতে পারি। কিভাবে ঘটনাটা হয়েছে? আমি এই আমার বড় বাইরে একটু আগে দিয়ে ওই সময় 8:30-9টা এই সময় আমি বাড়ি যাইতেছি। এমন সময় ওই কিছু না না কিছু লোক আমারে আটকাইছে, তারা বিজেপি নেতৃত্ব দেয়, এবং কিছু পোলাভাইন আসলো আমার ছোট ভাই, এবং কিছু পোলাভাইন আমাদের এই অত্যাচার করে। যার দ্বারে নামটা কি, নামটা তো আমার একটা নাম, যে কোনো একটা নাম না না তার এই নামটা যে এটা আমার জাস্ট এইগুলি দীপ্তনীল আমি জানি, এর আগেও দীপ্তনীল এর আগেও আমাদের এই তৃণমূলের যে পোস্টার ফালাই দিতেছে, আমি আর আশিসে আমি রাত্রেবেলা দেখছি, দেখে সেটা আমি তাদের প্রকাশ করার পরে হে আমার লোকে অত্যাচার আরম্ভ করছে বলতে দীক্ষা দিব, 25 তারিখের পরে দীক্ষা দিব। তাই আমি বললাম, আমি চাকরি করি, আমি কিন্তু রাজনীতি করি না। আর আপনারা অভয়নগর এমন একটা জায়গা, আপনারা অভয়নগর বাস স্ট্যান্ড ক্লাব এমন একটা জায়গা যে কোনো সময় আমরা এসব ধরনের আপনার এই জায়গার ভিতরে পরিস্থিতি হয়েছে না। কিন্তু আজকে হে আমাদের রাস্তার ভিতরে দাঁড়া করে আমাদের আজকে মারলো, আজকে আমার চোখের ভিতরে 3টা সিঁড়ি লাগছে, এবং এই আমার বুকে পিঠে সব কিছু। তার পারলে আমি কিন্তু কিছু কথা আমি করি না, কারণ হলো আমরা
আমরা নিউট্রাল পারসন, আমরা নিউট্রাল পারসন সব কিছু ওইটা করতেছি, নিরহ লোক আমরা, আমরা পারলে করতাম।